বন্ধুরা, একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে সেই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই প্রথমে একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশান করে নিতে হবে। এবং যদি আপনারা সেই ইউটিউব চ্যানেলটিকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশান না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে আপনারা কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না, এবং তার পাশাপাশি আপনার চ্যানেলে আপনারা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন না। এবং আরও একটি বিষয় আছে, আপনার চ্যানেলে কিন্তু আপনারা লং ভিডিও আপলোড করতে পারবেন না। লং ভিডিও বলতে 15 মিনিটের কথা বলা হয়েছে। 15 মিনিটের উপরে যদি আপনারা ভিডিও আপলোড করতে চান আপনার চ্যানেলে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে কিন্তু প্রথমে ভেরিফিকেশান করে নিতে হবে। তো কীভাবে 2022 আপনার ইউটিউব চ্যানেলটিকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশান করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো আপনার মোবাইলটি ওপেন করবেন, এবং মোবাইলটি ওপেন করার পরে অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে, এবং সার্চ অপশনে গিয়ে আপনারা সার্চ করবেন studio.youtube.com। এবং এখানে কোথাও আপনারা ক্লিক না করে ডান সাইডের উপরে 3 ডটে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইড যে অপশনটি আছে এটাকে এনেবল করে দেবেন, এবং আপনার চ্যানেলটি ওপেন হয়ে যাবে। এবং আপনারা এখানে দেখবেন নিচে লেফট সাইডে একটি সেটিংস বলে কিন্তু আপনারা অপশন পাবেন। তো এই সেটিংস অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে যেতে হবে চ্যানেল অপশনে, এবং এই চ্যানেল অপশনে যাওয়ার পরে এখানে রাইট সাইডে দেখবেন ফিচার্স এলিজিবিলিটি যে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন, এবং এখানে সেকেন্ড অপশনে আপনারা দেখবেন এখানে একটি অ্যারো চিহ্ন আপনারা পাবেন। তো এই অ্যারো চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে, এবং এখানে নিচের দিকে আপনারা দেখবেন ফোন নাম্বার ভেরিফিকেশান বলে একটি অপশন পাবেন। তো এখানে ভেরিফাই ফোন নাম্বার যে অপশন লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে, এবং এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাকে কিন্তু এখানে একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটাই সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পরে এখানে কয়েক সেকেন্ড আপনারা অপেক্ষা করবেন, এবং যতক্ষণ না পর্যন্ত লোডিং হচ্ছে। তো লোডিং হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমি ইন্ডিয়া, অলরেডি ইন্ডিয়া সিলেক্ট করে আছে, এবং উপরের দিকে টেক্সট মিডি ভেরিফিকেশান কোড এটা অবশ্যই সিলেক্ট করবেন। আপনারা চাইলে দ্বিতীয় নাম্বার অপশনটা চুজ করতে পারেন। তো আমি প্রথমটা চুজ করে নিচ্ছি, এবং এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনি যেই 10টা সংখ্যার ফোন নাম্বার দিবেন তার আগে অবশ্যই আপনাকে 0 এখানে ব্যবহার করতে হবে। তো আপনার মোবাইল নাম্বারটি এখানে আপনারা টাইপ করে দিবেন। তো প্রথমে অবশ্যই আপনারা 0 ব্যবহার করবেন, এবং নিচের দিকে দেখবেন গেট কোড বলে একটি অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে কয়েক সেকেন্ডের লোডিং হবে, এবং আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা 6-ডিজিট ভেরিফিকেশান কোড আসবে, এবং সেই কোডটিকে আপনারা জাস্ট এখানে কপি করে পেস্ট করে দেবেন। তো যখনই আপনারা আপনাদের এখানে ভেরিফিকেশান কোডটি দিয়ে দিবেন, এবং নিচের দিকে দেখবেন সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার চ্যানেলটি যখন ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে আপনাকে কিন্তু শো করাবে ফোন নাম্বার ভেরিফাইড, এবং আপনার চ্যানেলটি কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এবং এবার থেকে আপনার চ্যানেলে আপনারা কাস্টম থাম্বনেল, লাইভ স্ট্রিম এবং 15 মিনিটের উপরে অর্থাৎ লঙ্গার ভিডিও আপলোড করতে পারেন। এবং এইভাবেই একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ভেরিফিকেশান করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।